আসসালামু আলাইকুম। আজকের জীব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের শামশাদ জামিল সুমন, জীব বিজ্ঞান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হল কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। এটি এসএসসি জীব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি আলোচনার বিষয়বস্তু। তো তোমাদের সুবিধার্থে আজকে আমি মাইটোকন্ড্রিয়ার উপরে তোমাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসা যাক মাইটোকন্ড্রিয়া। এটি মূলত একটি কোষীয় অঙ্গাণু। এটি কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে। তো এই মাইটোকন্ড্রিয়া বোঝাতে গিয়ে একে কতগুলো পয়েন্টে আমি ভাগ করে নিয়েছি, তো আমি ধীরে ধীরে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত আসা যাক মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা। আমরা জানি কোষীয় অঙ্গাণুগুলো, এগুলো হচ্ছে, এদের অবস্থান হলো কোষের সাইটোপ্লাজমে। আমি যদি কোষকে একটি ভাতের প্লেটের সাথে তুলনা করি মনে রাখার সুবিধার্থে, তাহলে প্লেটটা হলো কোষ পর্দা এবং ভাতগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর ভাতের উপরে যে আমরা যে তরকারিগুলো রাখি, এই তরকারিগুলোই হচ্ছে মূলত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তেমনি কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণুই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো আমরা যে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা দিব, এই সংজ্ঞাতে দুটি বিষয়, দুটি বিষয়বস্তুকে স্মরণ রাখবো। একটি হচ্ছে এর অবস্থান এবং কাজ। এই দুটি বৈশিষ্ট্যকে সম্মিলিত করে আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞা দেওয়া যাবে। সংজ্ঞাটা হতে পারে এরকম যে উদ্ভিদ এবং প্রাণী কোষে, মূলত একটি উদ্ভিদ এবং প্রাণী কোষ উভয় কোষে থাকে, উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত মাইটোকন্ড্রিয়া হলো এমন এক ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা কোষের সমস্ত জৈবিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। অনেক সময় খর প্রশ্ন আসে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বা কোষের ব্যাটারি বলা হয়। সেক্ষেত্রে উত্তরটা হবে এরকম, যেহেতু মাইটোকন্ড্রিয়ায় সবচেয়ে বেশি সংখ্যক এটিপি উৎপন্ন হয় এবং সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় একদিকে, এবং জীবদেহের বিভিন্ন বিক্রিয়ায় সে শক্তি ব্যয়িত হয়, সে শক্তি সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। আর যেহেতু প্রায় বেশিরভাগ সকল কাজ সম্পাদনের জন্য মাইটোকন্ড্রিয়া শক্তি সরবরাহ করে, তাই একে কোষের পাওয়ার হাউস বা কোষের ব্যাটারি বলা। পর আসা যাক আবিষ্কার এবং নামকরণ। তোমাদের বইয়ে আবিষ্কার এবং নামকরণ উভয় ক্ষেত্রে বিজ্ঞানী কার্ল বেন্ডার নাম বলা হয়েছে, কিন্তু উপরের ক্লাসের বইয়ে এটি একটু ভিন্নতা রয়েছে। এখানে আলবার্ট ফন কলিকারের কথা বলা হয়েছে, এবং ইনি যে কার্ল বেন্ডার, বিজ্ঞানী কার্ল বেন্ডার 1898 সালে এর নামকরণ করেন। এরপর আসা যাক সংখ্যা। মাইটোকন্ড্রিয়া সাধারণত কোন কোষে একাধিক মাইটোকন্ড্রিয়া উপস্থিতি রয়েছে। তো গড়ে প্রতিটি কোষে প্রায় 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। আর এরপরে আসা যাক আকৃতি। এই আকৃতি মনে রাখার জন্য মূলত মাইটোকন্ড্রিয়া শব্দটি দুটি গ্রিক শব্দ নিয়ে গঠিত। একটি হচ্ছে মাইটোস, যার অর্থ হলো, ইংরেজি হলো থ্রেড, বাংলা সুতা, এবং কন্ড্রিয়ন এর অর্থ হচ্ছে গ্রেন বা দানা। তো মাইটোকন্ড্রিয়া আসলে বৃত্তাকার, সূত্রাকার, দণ্ডাকার হয়ে থাকে। এরপর আসা যাক উপস্থিতি। মাইটোকন্ড্রিয়া প্রাককেন্দ্রিক কোষে থাকে না। প্রাককেন্দ্রিক কোষে কেবলমাত্র রাইবোসোম অঙ্গাণুটি উপস্থিত থাকে, আর সুকেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি যথেষ্ট লক্ষ্য করা যায়। এর প্রাচুর্যতা অনেক বেশি। আর মাইটোকন্ড্রিয়া সুকেন্দ্রিক সব কোষে যে থাকে, সেক্ষেত্রে ব্যতিক্রম হল ট্রাইকোমোনাস এবং মনোসারকোমোনাইটিস, এই দুটি প্রোটোজোয়ার ক্ষেত্রে আমাদের উপস্থিতি পাওয়া যায় না। এরপর আসে যা গঠন। গঠন এটি মাইটোকন্ড্রিয়ার, যেমন মাইটোকন্ড্রিয়ার ক প্রশ্ন আসলে এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া আসলে কি, ক প্রশ্নের উত্তর এটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটি কোষের
জীবকোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এবং খ প্রশ্নের সংজ্ঞা, সংজ্ঞা আগে দেওয়া হয়ে গেছে, মাইটোকন্ড্রিয়া বলতে কি বুঝো। এরপর যদি গঠন আসে সেক্ষেত্রে গ প্রশ্ন এবং ঘ প্রশ্নের ব্যাপারে আমি বারবার বলেছিলাম যে একটি ভালো স্টার্টিং প্রয়োজন যা পরীক্ষককে আকৃষ্ট করবে এবং তোমার প্রতি যে তার আকর্ষণ সৃষ্টি হবে এরকম একটি সূচনা অবশ্যই শিক্ষার্থীর দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি তোমাদের সাহায্যার্থে একটি নমুনা ভূমিকা উপস্থাপন করছি। ভূমিকাটি এইরকম যে জীবকোষের সমস্ত অর্থাৎ জীবদেহের সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রস্থল হলো কোষ, আর আমাদের এই জীবদেহের সমস্ত কর্মকাণ্ডই মূলত কোষ কেন্দ্রিক, আর কোষের বিভিন্ন কাজ সম্পাদনের জন্য রয়েছে বিভিন্ন অঙ্গাণু। আর মাইটোকন্ড্রিয়া কোষের কাজগুলোর গুরুত্ব বিবেচনায়, কোষের অঙ্গাণুগুলোর গুরুত্ব বিবেচনায় যে অঙ্গাণুগুলোকে অগ্রাধিকার দেয়া হয় তাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া অন্যতম, বা মাইটোকন্ড্রিয়া কোষের গুরুত্ব বিবেচনায় এক অনন্য স্থান দখল করে আছে। নিচে মাইটোকন্ড্রিয়া গঠন সম্পর্কে নিচে উপস্থাপন করা হলো। গঠনের ক্ষেত্রে যখন অবশ্যই একটি চিত্র আঁকতে হবে, চিত্র দিয়ে মাইটোকন্ড্রিয়ার চিত্র থাকবে অবশ্যই ক প্রশ্নে, আর একটি চিত্র আঁকতে হবে। এখানে একটি চিত্র আঁকা হয়েছে। মাইটোকন্ড্রিয়ার গঠনগত দিক যখন আমরা আলোচনা করব তখন বলতে হবে যে মাইটোকন্ড্রিয়ার আণুবীক্ষণিক গঠনে যে সকল অংশ পরিলক্ষিত হয় তা হলো, এক নম্বর হচ্ছে ঝিল্লি বা মেমব্রেন, ধাত্র বা ম্যাট্রিক্স, তারপর ক্রিস্টি, তারপর হচ্ছে অক্সিজেন। তাহলে প্রথমেই আসা যাক ঝিল্লির কথা। মাইটোকন্ড্রিয়া চারিদিকে একটি দুই স্তর বিশিষ্ট আবরণ রয়েছে, এই আবরণটিকে বলা হয় ঝিল্লি। এর যে বাইরের দিকের মসৃণ আবরণটিকে বলা হয়, বাইরের দিকে যে মসৃণ আবরণ এই আবরণটিকে বলা হয় বহি আবরণী বা আউটার মেমব্রেন, এবং এই যে সবুজ চিহ্নিত অংশটি এবং বহি আবরণীর ভেতরে দিকে যে সবুজ চিহ্নিত যে অংশটি এটি হচ্ছে অন্ত আবরণী বা ইনার মেমব্রেন। অর্থাৎ বাইরের দিকে মসৃণ আবরণকে বলা হয় বহি আবরণী, আর ভেতরের দিকে অমসৃণ আবরণীটিকে বলা হয় অন্ত আবরণী। এখানে কোথাও উঁচু নিচু এরকম ভাঁজ হয়ে আছে, এই জন্য ভেতরের অমসৃণ আবরণীকে বলা হয় অন্ত আবরণী বা ইনার মেমব্রেন। আর আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন নিয়েই হচ্ছে আবরণী বা মেমব্রেন। এরপর আসা যাক যে এই যে আউটার মেমব্রেন, এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী স্থানে একটি ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটিকে বলা হয় ইন্টার মেমব্রেন স্পেস বা আন্ত মেমব্রেন ফাঁক। এই এই জায়গাটা ফাঁকা থাকে। এরপর একে অবশ্য বহিস্থ প্রকোষ্ঠ বা এক্সটার্নাল চেম্বারও বলা যেতে পারে। আর ইনার মেমব্রেনের ভেতরের দিকে একটি যে প্রকোষ্ঠ রয়েছে একে অভ্যন্তরীণ প্রকোষ্ঠ বা ইন্টারনাল চেম্বারও বলা যেতে পারে। এরপরে আসা যাক যে এর কাজ কি আসলে, মেমব্রেনের কাজ কি। মেমব্রেনের কাজ মূলত অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেভাবে যে ধরনের কাজ করে ঠিক একই ধরনের কাজ মাইটোকন্ড্রিয়াতেও হয়। যেমন এরা বাইরের অঙ্গাণুটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এই আবরণীটি, তারপর ভেতরের অংশগুলোকে রক্ষা করে। মূলত এই দুটি কাজই দেখা যাচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের ক্ষেত্রে। এবং তাছাড়াও আরেকটা ব্যাপার বলা যায় যে ভেতরের এবং বাইরের বস্তুদের যাতায়াত যে নিয়ন্ত্রণ এটি নিয়ন্ত্রণও করে কিন্তু মেমব্রেন। মেমব্রেন একটা দরজার মতো কাজ করে। এতে কি হয় যে বাইরের বস্তু ভেতরে এবং ভেতরের বস্তু বাইরে যেতে পারে। এরপরে আসা যাক দুই নম্বর পয়েন্ট, যেটা ধাত্র বা ম্যাট্রিক্স। তাহলে ইনার মেমব্রেন অর্থাৎ অন্ত আবরণীর ভেতরে, অন্ত আবরণীর ভেতরে ঘন অর্ধতরল দানাদার জেলির মতো যে পদার্থ থাকে একেই বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স। আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে যেরকম নিউক্লিয় প্লাজম পেয়েছিলাম, প্রতিটা প্রায় অঙ্গাণুগুলোর ক্ষেত্রে মেমব্রেন এবং এই যে ম্যাট্রিক্স এর বর্ণনা প্রায় একই। এরপর আসা যাক ধাত্র, তারপর আসা যাক ক্রিস্টি। তবে ধাত্রের কাজ কি,
ধাত্রের কাজ হলো এখানে বইয়ের ছবিতে দেয়া নেই, কিন্তু উপরে ক্লাসের বইয়ে জানা যায় যে এখানে বেশ কিছু ডিএনএ ধারণ করে এবং রাইবোসোম ধারণ করে এই ম্যাট্রিক্স। এবার আসা যাক ক্রিস্টির কথায়। ক্রিস্টি কি? ক্রিস্টি হলো, ক্রিস্টি মূলত অন্ত আবরণেরই একটি সৃষ্টি বা ক্রিয়েশন অফ ইনার মেমব্রেন, অর্থাৎ অন্ত আবরণীটি অনিয়মিতভাবে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে গিয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ গুলো সৃষ্টি করে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলোকে বলা হয় অভিক্ষেপ বা প্রবৃদ্ধি বলা যায়, এই প্রবৃদ্ধিকেই বলা হয় মূলত যে বলা হয় ক্রিস্টি। তাহলে অন্ত আবরণীটি, অন্ত আবরণীটি অনিয়মিতভাবে ভাঁজ হয়ে ভেতরের দিকে ঢুকে গিয়ে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ গুলো সৃষ্টি করে, এই আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলোকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি একটি ক্রিস্টির গায়ে এটিপি সিনথেসিস বা এটিপি সংশ্লেষণ ঘটে। এরপর আসা যাক হচ্ছে অক্সিসোম। এরপর 4 নম্বর পয়েন্ট অক্সিসোম। এই যে ক্রিস্টি অর্থাৎ অন্ত আবরণীর ভেতরের গায়ে কতগুলো সবৃন্তক গোলাকার বস্তু দেখা যায়, এই গোলাকার বস্তুগুলোকে বলা হয় অক্সিসোম। মূলত এই অক্সিসোমে শ্বসনের জন্য প্রয়োজনীয় উৎসেচক গুলো সাজানো থাকে। এরপর আমাদের গঠনটি জানা হয়ে গেল। এবার আসা যাক মাইটোকন্ড্রিয়ার কাজ বা মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব, অর্থাৎ এর ফাংশন, তারপর গুরুত্ব বা ইম্পর্টেন্স, নেসেসিটি, এই সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু একই, একটি ঘ প্রশ্নের উত্তর যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটির কাজ বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো বা এ ব্যাপারে তোমার মতামত দাও, এ ধরনের প্রশ্ন। এটি 4 মার্কের প্রশ্ন, এখানে একটু উত্তরটা বড় পরিসরে লিখতে হবে, এজন্য শিক্ষার্থীকে অবশ্যই সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। অবশ্যই ঘ প্রশ্নে যেটা গুরুত্ব বিশ্লেষণ, এ ধরনের প্রশ্নে একটি ভূমিকা থাকবে এবং মাঝখানে থাকবে বডি বা যেখানে মতামত বা পয়েন্ট গুলো বিশ্লেষণ করা হবে, বিশ্লেষণগত দিকগুলো থাকবে এবং সবশেষে থাকবে একটি উপসংহার। আমি গঠনের সময় যে ভূমিকাটি বলেছিলাম ঠিক একই ভূমিকা কে ব্যবহার করে ইচ্ছা করলে তোমরা ঘ প্রশ্নের উত্তর দিতে পারো যে জীবদেহের সমস্ত কর্মকাণ্ডই মূলত কোষ কেন্দ্রিক, কোষের বিভিন্ন কাজগুলো সম্পাদনের জন্য রয়েছে বিভিন্ন অঙ্গাণু, তাই গুরুত্বের দিক বিবেচনায় মাইটোকন্ড্রিয়া কোষে এক অনন্য স্থান দখল করে আছে। নিচে মাইটোকন্ড্রিয়ার গুরুত্বের বিভিন্ন দিকগুলো সম্পর্কে নিচে উপস্থাপন করা হলো। এভাবে শুরু করা যেতে পারে। তো পয়েন্টগুলোর ক্ষেত্রে এখানে আমি 11টি পয়েন্ট চেষ্টা করেছি রাখা। তো প্রথমে আসা যাক শক্তি উৎপাদন, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া কোষের যে শক্তি উৎপন্ন হয়, এই শক্তি মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনের অঙ্গাণু হিসাবেই পরিচিত এবং এটি শক্তি উৎপাদন করে। এরপরে আসা যাক শক্তি সরবরাহ, মাইটোকন্ড্রিয়া কোষের যাবতীয় কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে, আর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। এরপরে আসা যাক যে মাইটোকন্ড্রিয়া জীবদেহ কার্যকর, অর্থাৎ আমি পয়েন্টগুলোকে একটু সংক্ষিপ্ত করে মনে রাখার জন্য এভাবে করে নিয়েছি। জীবদেহ কার্যকর হলো জীবদেহের যে কোনো কর্মকাণ্ড পরিচালিত হওয়ার জন্য অবশ্যই প্রয়োজন শক্তি, আর সেই শক্তি মূলত মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে, তাই জীবদেহকে কার্যকর সচল রাখতে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা অপরিসীম। এরপরে আসা যাক 4 নম্বর পয়েন্ট, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করে, মাইটোকন্ড্রিয়া শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম ধারণ করে, সরবরাহ করে, ফলে শ্বসনের যে বেশিরভাগ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়া অভ্যন্তরে সুন্দরভাবে পরিচালিত হয়, তাই শ্বসনের বিক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মাইটোকন্ড্রিয়ার ভূমিকা অনস্বীকার্য। এরপরে আসা যাক 5 নম্বর পয়েন্ট, শ্বসনের জন্য ধাপ সম্পাদন, অর্থাৎ আমরা জানি যে খাদ্য থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটাই হচ্ছে
মূলত শ্বসন এবং শ্বসন উদ্ভিদ প্রাণী উভয় জীবের ক্ষেত্রে ঘটে আর শ্বসনের দুটি গুরুত্বপূর্ণ ধাপ যেমন হচ্ছে ক্রেবস চক্র ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই দুটি মূলত মাইটোকন্ড্রিয়া অভ্যন্তরে ঘটে আর আমরা জানি যে শ্বসনের যে ক্রেবস চক্র এখানে বেশি এটিপি উৎপন্ন হয় এবং বেশি শক্তি উৎপন্ন হয় এই ক্রেবস চক্রে এরপরে আসে যে ডিএনএ আরএনএ উৎপাদন আমি মাতৃকার বর্ণনায় বলেছিলাম ম্যাট্রিক্সের বর্ণনা বলছিলাম যে এখানে সামান্য নিজস্ব ডিএনএ থাকে ডিএনএ আরএনএ উৎপাদন করে হচ্ছে সামান্য পরিমাণ ডিএনএ আরএনএ উৎপাদন করে এই মাইটোকন্ড্রিয়া এবং যা বংশগতির ক্ষেত্রেও কাজে লাগে এরপর আসে যে এটিপি উৎপাদন এটিপি উৎপাদন আমরা জানি যে শ্বসনের যে চারটি ধাপ রয়েছে সবাত শ্বসনের একটি হচ্ছে গ্লাইকোলাইসিস এসিটাইল কোয়ে সৃষ্টি এরপর ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র মূলত শ্বসনের মধ্যে সর্বোচ্চ এই সংখ্যক এটিপি উৎপন্ন হয় ক্রেবস চক্রে গ্লাইকোলাইসিসে 8টি এসিটাইল কোয়ে 6টি এবং সেখানে ক্রেবস চক্রে 24টি এটিপি উৎপন্ন হয় আর এই এত বেশি পরিমাণ এটিপি উৎপন্ন হয় বলে এটি শক্তি সরবরাহের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট এখানে এটিপি যেমন একদিকে শক্তি জমা রাখে এবং শক্তি সরবরাহ করতে পারে বিভিন্ন বিক্রিয়ায় এজন্য এটিপিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বলা হয় এরপরে আসা যাক প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে আমি মাতৃকা এদের মাতৃকা যেহেতু রাইবোসোম থাকে আর রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা তাই প্রোটিন সংশ্লেষণেও মাইটোকন্ড্রিয়া সাহায্য করে এরপরের পয়েন্ট যেটা 9 নম্বর গ্রিখা ব্যয় এখানে মনে রাখার জন্য এখানে করা হয়েছে গ্রিখা ব্যয় অর্থাৎ গৃহীত খাদ্যের ব্যবহার জীব তার বেঁচে থাকার প্রয়োজনে খাদ্য গ্রহণ করে বিশেষত প্রাণী এবং উদ্ভিদরা প্রতিটি কোষে খাদ্যের প্রয়োজন আর গৃহীত খাদ্যের ব্যবহার অর্থাৎ শ্বসন প্রক্রিয়ায় আমাদের কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটিপি উৎপন্ন করে এবং যা পরবর্তীতে শক্তি সরবরাহ করে তাই মাইটোকন্ড্রিয়া রয়েছে বলেই গৃহীত খাদ্যের ব্যবহার সম্পন্ন হয় যদি মাইটোকন্ড্রিয়া না থাকতো তবে আমাদের গৃহীত খাদ্য দিয়ে তেমন কাজে আসতো না শক্তি আমরা পেতাম না এরপরে আসা যাক কার্বন ডাইঅক্সাইড নির্গমন নিচের দুটো পয়েন্ট অবশ্য পরোক্ষ ভূমিকা আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় একদিকে যেমন অক্সিজেন গৃহীত হয় তেমনি শ্বসন প্রক্রিয়ায় খাদ্যবস্তু জারিত হওয়ার পাশাপাশি একটি দূষিত গ্যাস নির্গত হয় আর সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড নির্গমনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা পরোক্ষ ভূমিকা রয়েছে এরপর আসা যাক যে উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে উখা তৈ সাহা এটি উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে আমরা জানি যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য উৎপাদন করে আর খাদ্য উৎপাদনে শ্বসন থেকে নির্গত প্রাণীর শ্বসন থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে তাই উদ্ভিদের খাদ্য তৈরিতেও এই অঙ্গাণুটি পরোক্ষভাবে সাহায্য করে পরিশেষে আমাদেরকে একটি শিরোনাম দিতে হবে যে আরেকটি উপসংহার দিতে হবে উপসংহারটা হতে পারে এরকম যে উপরোক্ত আলোচনা শেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে জীব জগতের অস্তিত্ব রক্ষার জন্য মাইটোকন্ড্রিয়া অপরিহার্য ঠিক এভাবে আমরা শেষ করতে পারি একটি সংক্ষিপ্ত উপসংহার দিয়ে তোমরা সবাই আরো বাসায় ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের সবার মঙ্গলময় সাফল্যময় জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।